সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম। দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা জেলার বোদাহাটে, আর আপনাদেরকে এই হাট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশাল জাতের যে বড় বড় ষাড়গরুগুলো রয়েছে খামার উপযোগী, সেই ষাড়গরুগুলোর দরদাম আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাতলামি করা শুরু করে দিয়েছে। দেখেন দর্শক, কাঞ্চনজঙ্ঘা বোদাহাট সপ্তাহে দুই দিন বসে, শনিবার এবং বুধবার। তো আমরা আজকে রয়েছি বুধবার, 8ই ফেব্রুয়ারি 2023 রোজ বুধবার। ভাইটা কয়দাত বয়স? চার দাঁত বয়স। কতটুকু মাংস হবে ভাইটা? সাড়ে সাত মন। দর্শক বিশাল দেহের অধিকারী, 7.5 মন। এর গর্জন দেখেন, আমি যে কাছে রয়েছি গর্জন করতেছে, মানে হুঙ্কার ছাড়তেছে আমরা দেখছি। দর্শক চার দাঁত বয়স, 7.5 মন মাংস হবে আমরা শুনছি দেখছি। দেখেন বড় সাইজের সাড়ে সাত মন মাংস টার্গেট করতেছেন এই গরুটি। দেখছি যে এই যে দরদাম চলছে 1,60,000, উনি 1,60,000 বলতেছে। 65 টার্গেট কত আপনাদের? 180 180 লাস্ট টার্গেট, 65 পর্যন্ত দাম দিচ্ছেন আমরা শুনছি। নমস্কার, বোদাহাটে বিশাল দেহের অধিকারী, আজকে এই হাটে সব থেকে বড় যে শাড়ি রয়েছে সে এই শাড়ি আমরা দেখছি। পঞ্চগড়ের বোদাহাট শনিবার এবং বুধবারে কেনা বেচা হয় এই হাটটিতে। আরো কিছু বড় বড় শাড় দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। কয় দাঁত ভাইরা? চার দাঁত দর্শক, চার দাঁতের আরো একটি বড় শাড় দেখছি। দেখেন তার গলাটা দেখেন আপনারা, শাহিওয়াল নাকি এটা? না, দেশি আর চার দাঁত বয়স, দেশাল জাতের ষাড় গরু আমরা দেখছি। দেখেন কয় মন মাংস হবে এটার? সাড়ে পাঁচ মন আইডিয়া করতেছেন? কত দাম রাখছেন? দাম রাখছি 1,65,000। 1,65,000 দাম চাচ্ছেন দর্শক? 1,65,000 দাম চাচ্ছেন আমরা শুনছি। 1,65,000 এই গরুটি, 65,000 চাওয়া দাম আপনারা দেখতেই পাচ্ছেন। দাম দিচ্ছে কত এখন পর্যন্ত? 120-125 পর্যন্ত দিচ্ছে। 120-125 পর্যন্ত দিচ্ছে। বেচা কিনা টার্গেট কত? কত বেচা কিনা টার্গেট? আমরা দেড় ভাঙিব না। দেড় ভাঙাবে না? দেড় লাখ ভাঙাবে না। 150 লাস্ট টার্গেট, 150 হলেই বেচা কিনা করা যায়। আমরা পঞ্চগড়ের বোদাহাট থেকে দেখছি। আমরা জানি এই হাটে প্রচুর পরিমাণে কেনা বেচা হয় ছোট ছোট মাঝারি, আর হঠাৎ প্রচুর পরিমাণে বড় বড় ষাড়গরু আসে একদম বিশাল বিশাল, যার শুরুতেই আমরা একটা দেখানোর চেষ্টা করলাম। আমরা এখানেও দেখছি একটা দেশাল জাতের ষাড়গরু, খামার উপযোগী যে বড় বড় ষাড়গরুগুলো রয়েছে সেই ষাড়গরুগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা। কত দাম রাখছেন ভাই এটা? দর্শক আমরা গরুটি দেখছি, দেখেন আরই পাকলামি দেখছি, গরু কিনতে আসে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। দেখেন গরুটি যে বিক্রেতাকে কি করলো, দেখেন গরু কিনতে আসলো ঝুঁকি আছে, বিক্রি করতে আসলো ঝুঁকি আছে, এগুলোর লোকটাকে কিভাবে এখনই পাগল করে ফেলছে। আমরা দেখছিলাম পঞ্চগড়ের বোদাহাট থেকে বাস্তব চিত্রটা কেমন হাটের মধ্যে বিক্রি করতে আসলে। দর্শক আরও কিছু বড় বড় সারগুর তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওর মাধ্যমে। ভাইটা কত দাম রাখছেন? দাম 95। দর্শক 95 দাম চাচ্ছেন, সরাসরি 95। এটা দাঁত দিছে? দুই দাঁত। কত দাম দিচ্ছে ভাই? 170-172 দিচ্ছে। দর্শক 95 চাওয়া দাম, 162 পর্যন্ত দাম দিচ্ছেন। কত হলে বেচা কিনা হবে?
শুনছিলেন যে 80 পার হলেই বেচা কিনা করা যায়। আজকে পঞ্চগড়ের বোদাহাট থেকে আমরা দেখছি বড় বড় ষাড়গুলো কি দামে কেনা বেচা চলছে। চাচা কত দাম রাখছেন? এটা একশো কয়দা দিটা দর্শক চার দাঁত। আমি যেদিকে যাচ্ছি বাটা সেদিকে আসে চার দাঁত। কত পর্যন্ত দাম দিচ্ছে? পঁচাশি পঁচাশি বলে বেচা কিনা কত হইলে করাইবেন? নব্বইয়ের উপরে লাগে। শুনছিলেন যে 90,000-এর উপরে হলে বেচা কিনা করা যায়। আমরা শুনছিলাম আমরা এখানেও একটা বড় সড়ো সারগুলো দেখছি। এখানেও একটা রয়েছে শাইওয়াল, আমরা এই শাইওয়ালটার তথ্য দেওয়ার চেষ্টা করব। বিশাল দেহের অধিকারী, একেবারে বিশাল দেহের অধিকারী। ভাই আসসালামু আলাইকুম। সালাম। কয় দাঁত বয়স এটা? চার দাঁত। চারটা দর্শক চার দাঁত বয়স। মাংস কতটুকু হবে এটা? সাড়ে সাত মন। সাড়ে সাত মন দর্শক, সাড়ে সাত মন মাংসের আইডিয়া দিচ্ছেন চার দাঁত বয়স। কত দাম রাখছেন? দাম দুশো দুশো এখন পর্যন্ত। কত দাম দিচ্ছে? পঁয়ষট্টি মন দাম দিচ্ছে। পঁয়ষট্টি দিচ্ছে দর্শক, 1,65,000 পর্যন্ত দাম দিচ্ছেন দুশো চাওয়া দাম। সাড়ে সাত মন মাংস হবে দর্শক, সাড়ে সাত মন মাংস হবে। শুনছি দেখছি সাড়ে সাত মন। কত হইলে বেচা কিনা করা যায়? সত্তর পঁচাত্তরের মধ্যে, সত্তর পঁচাত্তরের মধ্যেই বেচা কিনা করা যায়। আমরা শুনছি দেখছি পঞ্চগড় বোদাহাট থেকে বড় বড় সারগুলো কী দামে কেনা বেচা চলছিল আজকে এই হাটে। তো আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো আরও কিছু সারগুলো নিয়ে। আমরা এই যে জানেন এই 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 ছাউনির নিচেই বড় বড় সারগুলোগুলো বাঁধা হয়। আমরা এখানেও দেখছি একটি বিশাল সারগরু। এটা কয় দাঁত ভাই? দুই দাঁত। তো পুষ্টটা বিশাল বড়। দর্শক আমরা এর পুষ্টটা দেখাই আপনাদেরকে। দেহাত থেকে রুজি বড়। আমরা দেখছি বড় বড় সারগরু। কত দাম দিচ্ছে? এটা 90-92 দাম দিচ্ছে। 90-92 বেচা কিনা টার্গেট কত? বেচা কিনা সরকার ছয়ের কাছাকাছি হলে বেচা কিনা করা যায়। দর্শক শ্রোতা আমরা শুনছিলাম যে ছয়ের কাছাকাছি হলেই বেচা কিনা করা যায়। আমরা শুনছি দেখছি আজকে সারগরগুলো রয়েছে, সেই সারগরগুলো কী দামে আজকে কেনা বেচা চলছিল পঞ্চগড় বোদাহাট। এই হাট জুড়ে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। হাটটি সপ্তাহে দুই দিন বসে, শনিবার এবং বুধবার। আজকে বুধবারের বাজারে কেমন কেনা বেচা হলো এবং কোন গরু কত দাম চাচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা এই হাটে আসে কেনা বেচা করতে পারেন সপ্তাহে দুই দিন বসে, শনিবার বুধবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।